ও তো আমার অনেক প্রিয়, এছাড়া করুক পরে করবে নেক্সট, ও যখন ছবি করবে অবশ্যই আমি সেটা নির্মাতা হব। আমার কাছে মনে হয় যে আসলে বুঝেই আসা উচিত, চারটা পাঁচটা চারটা মনে হয় বেশি, তারপরেও মেনে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাক। আমি এত কিছু আসলে আমি বুঝি না, আমি নতুন তো ফিল্মে, সো এটা আসলে দেখে আমার পিয়ার, আমাদের প্রহেলিকার একটা টিম আছে, তো তারপরেও মনে হয় যে সবার তো একটা শখ থাকে সব পরিচালকদের যে আমার ছবি ঈদে আসবে। পাশাপাশি এটাও সত্য যে হল কতটুকু আছে, হল তো এখন ওরকম করে নেই, সিনেপ্লেক্স আছে, আবার সিঙ্গেল হলও খুব কম, আর সে সময় যদি শাকিব খান আমাদের দেশের সুপারস্টার তার যদি একটা ছবি থাকে তখন দেখা যায় যে সিঙ্গেল হল সব বুক হয়ে যায়। তো সিনেপ্লেক্সও তো অনেক বেশি আছে, তা না মাত্র আমাদের ঢাকাতেই সাতটার আনুষঙ্গিক মিলিয়ে হয়তো আরও কিছু হতে পারে, মানে 22-25 এরকম মনে হয়। আমার কাছে মনে হয় যে আসলে বুঝেই আসা উচিত, চারটা পাঁচটা চারটাও মনে হয় বেশি, তারপরেও মেনে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা ছিল পরিমণি, কারণ অর্পা ক্যারেক্টারটা একটা সুন্দর একটা মেয়ে, তো পরি তো অনেক সুন্দর নিঃসন্দেহে, ওকে অনেক পছন্দ করি, সব কিছু মিলে আমাদের প্ল্যান ছিল যে ও করবে। বাট 21 সাল, তারপর 22 সালে ও বিয়ে হলো, প্রেগনেন্ট হলো, তো এইটা তো মানে 2.5 বছর হয়ে গেল, আমি তো সেই সময় গল্পটা রেডি আছে, 20 সাল হলো আমরা স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, গল্পটা পরিকেও পাঠিয়েছিলাম, মাহফুজ আহমেদকেও পাঠিয়েছিলাম। তো যখন সব ঠিকঠাক হলো, নিউজও হলো, 21 সালের ডিসেম্বরের 3 তারিখে মনে নিউজ হলো যে ওরা একসাথে করছে, তো 22 তারিখে তো হুট করে বিয়ে করে ফেললো এবং প্রেগনেন্ট হয়ে গেল, তো এটা তো একটা লম্বা একটা জার্নি, তো ও তো আমার অনেক প্রিয়, এছাড়া করুক পরে করবে নেক্সট, ও যখন ছবি করবে অবশ্যই আমি সেটা নির্মাতা হব। হুবলি হচ্ছে, আমি বলি ও আর্ট মানে পরিচালকের আর্টিস্ট। আচ্ছা, একজন পরিচালক একটা আর্টিস্টের কাছ থেকে যা যা মানে কাজ করতে গেলে আরাম হয়, যে রাত 3টায় ঘুম থেকে ওঠা, 5টায় সেটে যাওয়া, ঠিক মতো কাজ করা, মেকআপ না নেয়া, চুল আমি চুল টুল সব কিছু আমার ছিল, চুল ড্রেস মেকআপ, তারপর স্ক্রিপ্ট পরে সেটে আসা, ধরো শীতের মধ্যে পুকুরে ডুবে আছে, কোনো মানে ঘাই ঘুই না করা, এখন 8:00 বাজে তোমাকে এখন বৃষ্টিতে ভিজতে হবে, না না আমি পারবো না এত সকাল হলো, মানে আমি বলবো বুবলি হলো একদমই ডিরেক্টরের আর্টিস্ট, সেদিক থেকে সে খুবই আমার প্রিয়। প্রথমত কাজ করতে করতে যেটা হয়, অক্টোবর থেকে আমরা কাছাকাছি, যেটা হয় আসলে ওকে আমার ভালো লাগছে, হুবলির আমি অনেক কিছুই দেখেছি, বসগিরি দেখেছি, মানে ওর তো শাকিবের সাথে কাজ করে দেখেছি তুমি? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি দেখি এই কারণে যে আমি তো ছবি বানাবো, আমার তো নায়িকা লাগবে, তারপর কে কেমন করছে, ও একটা মানে বুবলি শাকিব তারা জুটি করে এত কাজ করছে, নিশ্চয়ই ওর মধ্যে কোনো জিনিস আছে। আর ওকে আমার যদি আমি বলি, ও আমার চোখে পড়েছে ওই দিন যে সেটা হচ্ছিল মাহফুজুর রহমানের মৃত্যুদিন, আমাদের যে ফটো সিনেমা ফটোগ্রাফার ওনার মৃত্যুদিনের দিন আমি FDC-তে গিয়েছিলাম, তা আমি যখন ঢুকি একটি চেয়ারও খালি ছিল না, হঠাৎ করে দেখি দূর থেকে একটা মেয়ে সাদা সালোয়ার কামিজ পরা, সে আমাকে ডেকে এনে বলল যে আপনি এই চেয়ারটাতে বসেন। আচ্ছা আচ্ছা, তো তারপর আমি জানলাম যে মেয়েটার নাম বুবলি। এই প্রথম ওকে আমি সামনে জানিয়ে দিচ্ছি।